না, বিষয়টা হচ্ছে যে আইনত বিষয়েতে পড়ে আসছি। দেখুন, আপনাদের সঙ্গে যখন কথা হচ্ছে সেই কথার একটাও আমরা গল্প কথা বলছি না, কারণ এখানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে প্রতিটা, আপনাকে আমি এখানে দেখিয়ে দিতে পারি, এখানে প্রতিটা ডকুমেন্ট আমাদের কাছে তোলা রয়েছে, প্রতিটা ডকুমেন্ট, এবং যার ভিত্তিতে অর্ডার হয়েছিল হাইকোর্ট থেকে, এবং যার জন্য আজকের এই শুনানি করবার জন্য আমরা উত্তরবঙ্গে এসেছি। এখন কথা হচ্ছে যে একটা মডেল আজকে কার্যত পরিষ্কারভাবে বোঝা গেল, এন্ড দ্যাট ইজ আনফর্চুনেট। দেখুন, শাসকের বিরুদ্ধে যদি করাপশনের অভিযোগ ওঠে যে শাসক দল দুর্নীতি করেছে, তাহলে বিধানসভার অভ্যন্তরে হোক বা পার্লামেন্টে হোক বা জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি হোক, পঞ্চায়েত হোক, কে প্রশ্ন তুলবে? বিরোধী দলনেতা প্রশ্ন তুলবে তো, লিডার অফ দ্য অপোজিশন প্রশ্ন তুলবে তো। আমরা এক্ষেত্রে আজকে দেখতে পেলাম লিডার অফ দ্য অপোজিশন এবং তার সাথে সাথে পঞ্চায়েতের প্রধান দুজনে মিলেঝুলি করে পরিবারের লোককে দিয়ে টেন্ডারের মাধ্যমে প্রায় দ্য অ্যামাউন্ট ইজ অ্যাপ্রক্স 70 লাখ, 70 লক্ষ টাকা ট্যাক্স পেয়ার্স মানি, সেই 70 লক্ষ টাকা অবৈধভাবে নিজের পরিবারের লোককে টেন্ডারে পাইয়ে দেওয়া হয়েছে, এবং ডিসকোয়ালিফিকেশনের কোয়েশ্চেনটা যেখান থেকে আসছে। এবং এই যে পলিটিক্যাল নেক্সাস, যেটা আজকে প্রমাণ করে দিল যে তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এই যে অপোজিশন এবং রুলিং, রুলিং এবং অপোজিশন, এই দুয়ের মধ্যে যে একটা করাপশনের কমন ফ্যাক্টর, একটা কমন সি চলে এসছে, দ্যাট ইজ করাপশন, সেটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আমি এর সাথে সাথে একটা কথা শুধু অ্যাড করে দিচ্ছি, বারবার আজকের আজকের এই শুনানিতে অংশগ্রহণ করবার পরে বারবার মনে পড়ছে 2018 সালের পঞ্চায়েতের ভোট। কেন তৃণমূল সেই সময় 34% জায়গায় ভোট করতে দেয়নি? তার কারণ, যাতে নির্দ্বিধায় করাপশন করতে পারি, আমার বিরুদ্ধে কেউ না আঙুল তুলতে পারে। আর আমরা কি দেখেছিলাম, যে যে জায়গায় নির্বাচন করতে দিয়েছে সেখানে ইন্টেনশনালি বিজেপিকে কিভাবে এগিয়ে আনা হয়েছিল, কি কারণে? আজকেই শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েত দিনের আলোর মতো চোখে জল জল করে বলে দিল যে শাসক এবং তার সাথে সাথে বিরোধী দুজনে মিলেই করাপশনের সাথে যুক্ত, যে কারণে একজন তৃতীয় ব্যক্তিকে, সব্যসাচী চ্যাটার্জি বলবার সময় বললেন, একজন সাধারণ মানুষকে তাকে আজকে প্রশ্ন তুলতে হয়েছে, যে প্রশ্ন তুলবার কথা ছিল লিডার অফ দ্য অপোজিশনের। সুতরাং এই আপনার এই উত্তরবঙ্গের বুকে শালবাড়িতে যে ঘটনা ঘটছে, গোটা রাজ্য জুড়ে একই ঘটনা ঘটছে, যে কথা আমরা এতদিন ধরে বলছিলাম, উত্তরবঙ্গের বুক থেকে দাঁড়িয়ে প্রমাণ হাতে নিয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটাটা দেখুন, স্প্রেডিং RBM at Veraveli to Amol Roy House, part number 1572. Dhurun plantation at land of Babula Urao. এবং কত কি হয়েছে আমি আপনাদের পুরোটা তুলে দিলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ঘটছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, যেটা সায়ন বলবার সময় বলছিলেন, যে পঞ্চায়েত প্রধান এবং বিরোধী দলনেতা, তারা যখন বলছেন তৃতীয় পক্ষ কেন প্রশ্ন তুলছেন, একসাথে দুজন অপোজ করছেন, যে সাধারণ মানুষ হিসেবে উনি প্রশ্ন তুলতে পারেন না। পঞ্চায়েতটা কি কোম্পানি নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল আর বিজেপি, যে বাইরের লোক প্রশ্ন তুলতে পারবেন না? বুঝে নিতে হবে। আমি এই কারণেই আজকে আপনাদের সাথে প্রেস মিট করছি আমরা, এই কথাটা ছোট জায়গা যা হচ্ছে এটাই কিন্তু শালবাড়ি ওয়ান মডেলটাই কিন্তু গোটা পশ্চিমবঙ্গে, কালীঘাট হোক, ক্যামাক স্ট্রিট হোক, নবান্ন হোক, অথবা ওই কি বলে ওই সেন্ট্রাল রেভিনিউর অফিস, সর্বত্রই একই বিষয়টা চলছে। একটা অদ্ভুত ঘটনা যেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এতদিন ধরে আমরা বলে আসছি, আজকে সেটার হাতে নাতে কিছু প্রমাণ আপনাদের দেখাবার জন্য এখানে এসেছি। আমরা আজকে জলপাইগুড়িতে এসেছি। জলপাইগুড়িতে আসার আমাদের কারণ এটাই যে শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েত একটা ছোট মডেলে পশ্চিমবঙ্গে কিভাবে এই প্রশান্ত কিশোর মডেলের সরকার চলছে, বিজেপি আর তৃণমূল কিভাবে একসাথে সরকার চালাচ্ছে এবং একসাথে দুর্নীতি করছে, তার প্রমাণ আপনাদের সামনে আমি দেব। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে যা শুনানি সেটা সম্পন্ন করে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে। কি হয়েছিল, শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান, তিনি তৃণমূলের, যিনি বিরোধী দলনেতা তিনি হচ্ছেন বিজেপির, ভারতীয় জনতা পার্টি। যেমন আমরা পশ্চিমবঙ্গ জুড়ে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের, বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টি। সবাই ভাবছেন বিজেপি তৃণমূলের বিরোধিতা করবে, তৃণমূল বিজেপির বিরোধিতা করবে। শালবাড়ি একের মানুষও তাই ভেবেছিলেন, বিজেপি বিরোধী দলনেতা, পঞ্চায়েত প্রধান তৃণমূলের। দুজনের বিরুদ্ধেই অভিযোগ, দুজনের পরিবারের সদস্যরা তারা
টেন্ডার পেয়েছেন, কোথাকার টেন্ডার? সরকারি কাজের টেন্ডার, প্রধানের স্বামী তিনি টেন্ডার পেয়ে পঞ্চায়েত প্রধান, তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার স্বামী ওই একই পঞ্চায়েতের টেন্ডার নিয়ে কাজ করেছেন। উল্টো দিকে বিরোধী দলনেতা যিনি বিজেপির, তার আবার স্ত্রী, তার ক্ষেত্রে আরও ব্যাপার, তিনি আবার হঠাৎ করে ঠিক যেদিনকে এই বিরোধী দলনেতা হলেন তার পরের দিন থেকে তিনি এখানকার কন্ট্রাক্টর হয়ে গেলেন। এই চিত্রটা আমরা বলবার চেষ্টা করেছি, লোকে বিশ্বাস করছিলেন না, তৃণমূল বিজেপি অনেকে অনেক কথা বলেছেন, এবার এটা বিশ্বাস করুন। চোখের সামনে ডকুমেন্ট আপনাদের আমি দেখাতে পারি, তৃণমূলের প্রধান এবং বিজেপির পঞ্চায়েতের যিনি বিরোধী দল নেতা একই পঞ্চায়েতে বসে টেন্ডার নিয়ে, তার পরিবারের লোককে টেন্ডার দিয়ে সেখানকার রাস্তাঘাট পঞ্চায়েতের কাজ সব কিছু করিয়ে নিচ্ছেন। মূলত যদি একটা দুর্নীতি হয় প্রশ্ন কে করবে? যারা সব মানে ভোটে নির্বাচিত হয়েও যারা প্রতিপক্ষ হয়েছে, অপোজিশন হয়েছে, এই অপোজিশন শাসক সবাই মিলে একটা লুটে পুটে খাচ্ছে পঞ্চায়েত। যে কথাটা সব্যসাচী চ্যাটার্জিও বলছিলেন যে যেটা গোটা রাজ্য জুড়ে চলছে, তার ছোট একদম মডেল একটা উত্তরবঙ্গের একটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এবং উত্তরবঙ্গ তথা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে দুর্নীতি, পঞ্চায়েতটাকে যেভাবে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়ে রেখেছে, এবং এখান থেকে আসলে যোগসাজশটা স্পষ্ট হয়ে গেল। তুমি নিশ্চয়ই একমত হবে, 2018 সালে কেন 34% জায়গায় ভোট করতে দেয়নি আর কেন অপোজিশন হিসেবে বিজেপিকে বেছে নিয়েছিল? তার জন্যই একটা কথা, গোটা রাজ্যের মানুষকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ঠিক যেভাবে পুরসভায় প্রস্তুতি নিয়ে দাঁতে দাঁত চিপে লড়াই হচ্ছে, পঞ্চায়েতের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এই বাস্তু গুগুর বাসা পঞ্চায়েতে যা তৃণমূল আর বিজেপি মিলে বেঁধেছে তাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। প্রস্তুতি নিন, সাহসের সাথে লড়ুন, আমরা থাকবো, আমাদের মতন অসংখ্য মানুষ থাকবেন, এই লড়াই আমরা লড়বো।